হাই, আমি রাজদীপ। ওয়েলকাম জানাচ্ছি তোমাদের আর এ মিউজিক একাডেমির তরফ থেকে। তো আজকে আমার গিটারের একটা স্ট্রিং ছিঁড়ে গেছে, তো তার জন্য আমি ভাবলাম গিটারের স্ট্রিংটা তো লাগাতেই হবে, আর তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করে নিই। তাহলে তোমাদের যদি স্ট্রিং কখনো ছিঁড়ে যায় বা পরিবর্তন করতে হয় তোমাদের স্ট্রিং, তাহলে তোমাদের এই ভিডিওটা কাজে লেগে যাবে। তো কিভাবে করবে তো সেটা স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে সুবিধা হবে। নাহলে খুব বেশি হুটোপাটা করতে গেলে গিটারের এখানে প্রবলেম হতে পারে বা এখানে প্রবলেম হতে পারে বা স্ট্রিং আবার কেটে যেতে পারে। তো একদম ধীরে সুস্থে ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। তো প্রথম যে স্টেপ, এটা যদি ছিঁড়ে যায় তাহলে তো খুবই ভালো, এদিকটা আর কিছু করতে হচ্ছে না। কিন্তু যদি ধরো এখানে রাস্ট পড়ে গেছে, মানে জং পড়ে গেছে স্ট্রিং এর ওপর, তাহলে কি করবে তোমরা? তাহলে তো পরিবর্তন করতে হবে স্ট্রিংটাকে। সেক্ষেত্রে কি করবে, এই যে কিগুলো আছে, কিগুলো দেখবে কোন দিকে ঘোরালে টাইট হচ্ছে আর কোন দিকে ঘোরালে লুজ হচ্ছে। তো আগে লুজ করে নেবে স্ট্রিংটা, তারপর এখানে যে প্যাঁচানো আছে ওটাকে খুলে তোমরা নিতে পারো। বা আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কোনো কাটার যদি থাকে, এই ধরনের কোনো যদি কাটার থাকে, তাহলে তোমরা স্ট্রিংটাকে একটু লুজ করে কেটে ফেলতে পারো এখান থেকে, তারপর এদিকে প্যাঁচানোটা খুলে ফেলতে পারো। তারপর এদিকে যেটা করবে, এদিকে একটা এই যে নাট মতো যেগুলো দেওয়া আছে নবের মতো, তো ওইগুলো কি করবে তোমরা, ওগুলো একটা উপায় হচ্ছে তোমরা চামচ নিতে পারো, চামচ ইউজ করতে পারো। চামচটাকে কিভাবে ইউজ করবে আমি দেখাই। তো চামচটাকে তোমরা রাখবে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটার ওপরে তোমরা চামচটাকে রাখবে। আমি ক্যামেরাটাকে একটু নিচে নামাই। ওকে, আই থিঙ্ক দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো ব্রিজের ওপর চামচটাকে এইভাবে রাখবে, এখানে দেখবে একটা দাগ মতো আছে, এই যে নবগুলো আছে একটা ছোট্ট ব্রাউন সার্কেলের মতো একটা দাগ আছে। তো ওখানটায় রেখে এইভাবে চাপ দেবে ব্রিজের ওপরে, মানে এইভাবে চাপ দিলে কি হবে, এইভাবে চাপ দিলে উঠে যাবে ওপর দিয়ে, এরকম নবটা উঠে যাবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কি হয়, এই নবটা এমনভাবে এঁটে যায় যেগুলো উঠতে চায় না, কোনো কোনো ক্ষেত্রে আবার হাত দিয়ে এইভাবে সোজা তুললে উঠে যায় যাদের লুজ হয় আর কি। আর সেকেন্ড উপায় হচ্ছে, মানে এইভাবে চামচ দিয়ে তোমরা তুলতে পারো, কিন্তু তাও কোনো কোনো গিটারের ক্ষেত্রে কি হয়, এমন চেপে যায় এগুলো, তো আঠা দেওয়ার ফলে, কেউ কেউ আঠা দিয়ে ফেলেন এর ভেতরে, কিন্তু একদম দেবেন না, এটা রিকোয়েস্ট করছি। তো এগুলো মানে আর কি, এইটার যে তারটা আছে, এটা যেটা ওখানে বাঁধা আছে ওইটার সাপোর্টেই আর কি এটা থাকে, তো আঠা দেওয়ার দরকার পড়ে না ওই জন্য। তো সেকেন্ড হচ্ছে চামচ দিয়ে যেটা বললাম ওটা করবেন, আর না হলে যদি খুব এঁটে যায় তাহলে এই ধরনের কিছু প্লাস না কি বলে আমি জানি না এটাকে ঠিক, তো এই ধরনের কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনারা কি করবেন, এই যে ছোট্ট নবটা আছে খুব জোরে না, একদম হালকা করে উপরে একটুখানি মানে ধরতে পারেন এটাকে দিয়ে। দেখা যাচ্ছে কি, আমি একটু জুম করে নিই আরো, এবার আই থিঙ্ক দেখা যাচ্ছে। ওকে, তাহলে এটাকে দিয়ে এইভাবে ধরে এইভাবে সোজা তুলতে পারেন, তাহলে দেখুন বেরিয়ে এসছে একদম। তো এইভাবে আপনারা করতে পারেন। এইবার আপনারা গিটারের তার তো কিনে রেখেছেন আশা করি, আর যদি কিনে না থাকেন তাহলে গিটারের তার তো কিনতে হবে, সেট কিনতে পারেন, বা যেই তারটা ছিঁড়ে যাচ্ছে সেই তারের নাম বা নাম্বারিং দিয়ে আপনারা তারটা কিনতে পারেন। আমার যেমন 2 নাম্বার তারটা কেটেছে, নিচে থেকে আপনারা জানেন নিশ্চয়ই, নিচে থেকে 1 নাম্বার হয়, 2 নাম্বার হয়, 3 নাম্বার হয়, 4 নাম্বার হয়, 5 নাম্বার হয়, 6 নাম্বার হয়, মানে সব থেকে মোটাটা হচ্ছে 6 নাম্বার, মানে ওপরে যেটা আছে, আর সব থেকে পাতলাটা হচ্ছে 1 নাম্বার তার। তো 1 2 3 4 5 6 এইভাবে তারগুলো মানে কাউন্ট করা হচ্ছে। আর যদি নাম দিয়ে হয় তাহলে ই বি জি ডি এ ই, সবার উপরে একটা ই, নিচেরটা ই, তারপর ই বি জি ডি এ ই, এইভাবে নামকরণ করা হয়েছে আর কি গিটারের তারগুলোর। তো আমার যেমন 2 নাম্বার তারটা ছিঁড়ে গেছে, আমি তাহলে একটা, আমার তো মানে সেট কিনে নিয়েছিলাম, আমি একটা গিটার স্ট্রিং এর পুরো সেটটা কিনে নিয়েছিলাম, তো আমি কিনেছিলাম এই কোম্পানির, পালস কোম্পানির, তো এটা আমি নিয়েছিলাম। এটা তোমাদের ওখানে দেখে নিও শপে কত দাম নিয়েছে, এটা তো আমি নিয়েছিলাম 150 টাকা দিয়ে, তো আমার কাছে 150 পড়েছে এটা পুরো সেটটা। এটাতে কিন্তু 6টা স্ট্রিংই আছে, তো তার মধ্যে এইবার স্ট্রিং গুলো তোমরা দেখতে পাবে যে এইভাবে নাম্বারিং করা থাকে, আই থিঙ্ক দেখতে পাচ্ছ এভাবে নাম্বারিং করা থাকে। এটা যেমন লেখা আছে 6, তো এখানে লেখা আছে একটা 5, এখানে একটা আছে 3, আমি ইউজ করেছিলাম এর আগে যেগুলো আর কি কেটেছিল ওগুলো ইউজ করেছিলাম, ওই জন্য এই কটায় পড়ে আছে, এটা হচ্ছে 3 লেখা আছে। তো এইভাবে নাম্বারিং করা থাকে। আর যেটা আমার ছিঁড়ে গেছে ওটা আমি নিয়ে নিয়েছি, ওটা হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বার তারটা আমার ছিঁড়ে গেছে, আই থিঙ্ক দেখতে পাচ্ছ,
তো দু নাম্বার চারটা আমার ছিঁড়ে গেছে, এবার আমি এটাকে চেঞ্জ করব। তো তোমরা তাহলে নাম্বারিং দেখে করতে পারো, বা ইলেকট্রিক গিটারের ক্ষেত্রে আরো একটা মানে আলাদা রকম ভাবে শনাক্তকরণ করা হয়, ওটাতে এই রকম কালার থাকে, এইগুলো দিয়ে কালার থাকে, বা কোনো কোনো ক্ষেত্রে নাম্বারিংও করা থাকে। আর এই যে উপরে যে ছোট্ট মতো একটা অংশ আছে নাটের মতো, এইগুলোতে কালারিং করা থাকে, আর কোন নাম্বারে কোনটা লাগাতে হয় তো ওই কালার দেওয়া থাকে ওখানে, যে এটা এক নাম্বার তার, ওটা দু নাম্বার তার, এইভাবে লাগাতে হয়। তো চলো আপাতত অ্যাকোস্টিক গিটার যখন ছিঁড়ে গেছে তখন অ্যাকোস্টিক গিটারটাকে চেঞ্জ করে নিই, তারপর পরে আবার ইলেকট্রিক গিটারের ভিডিও করা হবে। তো এটাকে তোমরা খুলে নেবে আগে এইভাবে, এটা এইভাবে রাউন্ড শেপে আর কি পেঁচানো থাকে তারটা, এভাবে খুলে নেবে, খুলে গেছে পুরো তারটা। আর এই যে দু নাম্বারটা আছে এটা তোমরা সিম্পলি খুলে নিতে পারো এইভাবে। তো এইবার যেটা করব, এই যে গিটারের মোটা তার, মোটা অংশটা একটা নাটের মতো দেওয়া আছে, এটা কি করব, এখানে যে এখানে যে এই ফুটোটা আছে, তো এই ফুটোর মধ্যে এটা ঢুকিয়ে দেব। এটা জাস্ট অনেকটা ঢুকিয়ে দেবো। তারপরে যে আমরা যে নবটা খুলেছিলাম, এই যে এই নবটা, এই নবটা, এই নবের একটা সাইড দেখবে যে কাটা আছে, ফোকাসটা নিচ্ছে না, এই দেখো এই পার্টটা একটু হালকা মানে ভেতর দিয়ে আছে, মানে হালকা কাটা মতো, আর বাকিটা পুরো রাউন্ড শেপ আছে। তো এই পার্টটা তোমাদের ওই তারের দিকটাই রাখতে হবে, ঠিক আছে? মানে এই যে আমি জুম করছি আবারও, এই যে কাটা পার্টটা আছে, এই কাটা পার্টটা আমরা কি করব, এর ভেতরে ঢুকিয়ে দেবো, একদম খুব জোরে না, আস্তে করে ঢুকিয়ে, তারপরে স্ট্রিংটাকে চাপবো, যতটা দেখবো যে আর আসছে না স্ট্রিংটা, তখন জানবো যে আমরা ওই যে নবটা ছিল ছোট্ট মতো, ওই নবটা, ওই নবটা গিয়ে ওখানে আটকে গেছে নিচে। এবার এটাকে আমরা এইভাবে চেপে দিলাম, তারপর এটাকে আমরা ওই প্রান্তে যে কিগুলো আছে ওর সাহায্যে টাইট করব। কিন্তু তার আগে কোনো কোনো গিটারে কি হয়, এইভাবে যখনই চেপে দেবে এইগুলো লুজ হয়, এই নবগুলো লুজ হয় অনেকটা, যেমন আমারটা লুজ। তো সেক্ষেত্রে কি হয়, এটা যখনই তোমরা টার্ন করবে তখনই এই নবটা উঠে চলে আসবে, এইভাবে দেখতে পাচ্ছ তোমরা আশা করি, এটা টানার ফলে এটা উঠে চলে আসছে। তো এক্ষেত্রে তোমরা কি করবে, এক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে তোমার নবটা আছে, এই নবের চারধারে একটা কাগজ তোমরা ইউজ করতে পারো। তাহলে কি হবে, এই যে ফুটোটা আছে এটা অনেকটা বড় আছে, ওই জন্য আর কি কাগজটা দিলে তাহলে টাইট হয়ে যাবে। তো এখানে আমি একটা কাগজ কেটে নিয়েছি এরকম মতো, তোমরা কেটে নিতে পারো যেভাবে খুশি। তো এইভাবে এই এবার আমি কি করব, এটাকে এইভাবে পেঁচিয়ে দেবো এই নবের চারিদিকে, তাহলে কি হবে একটু হলেও মোটা হয়ে যাবে, তাহলে ওই ফুটোটার ভেতরে জাম হয়ে থাকবে আর কি। ওকে, এবার এটা দেখি কাজ করে কিনা, এবার দেখো হয়ে গেছে, এবার আর এটা টানলেও এটা উঠে আসছে না। তো এইভাবে তোমরা কাগজ দিয়ে এটাকে টান করতে পারো। তো এইদিকের কাজ আমাদের শেষ, এইদিকে এটা একটু আঙুলে করে বসিয়ে দিও, কিছু দিয়ে মারতে যেও না, তাহলে আর কি ভেঙে যেতে পারে। তো এটা কাজ শেষ, এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রান্তে এই যে হেড পজিশন আছে, আমি একটু ঘুরে যাই নাহলে দেখতে অসুবিধা হবে তোমাদের, এই যে হেড পজিশন আছে, তো দু নাম্বার স্ট্রিং এর কি কোনটা, দু নাম্বার স্ট্রিং এর কি এইটা, কারণ এইটা এক নাম্বার, এটা এক নাম্বার, এক নাম্বার কি, দু নাম্বার কি, তিন নাম্বার কি, এইভাবে আসছে আর কি, চার পাঁচ ছয়, এটা একদম ছ নাম্বার, পাঁচ নাম্বার, চার নাম্বার, তারপর তিন নাম্বার, দু নাম্বার, এক নাম্বার। আমার যেহেতু দু নাম্বারটা কেটে গেছে, আমি দু নাম্বারে কি করব, এইখানে একটা মাথায় ফুটো মতো আছে, তো ওইটাতে আমরা কি করব, এই যে স্ট্রিংটা এখানে দেখবে নাটে সব কটা তারের জন্য একটা একটা করে ঘর করা আছে, ওই তার ওই ঘরটায় বসিয়ে এভাবে কি করব, অনেকটা বাড়তি দেখতে পাচ্ছ তোমরা যে অনেকটা বাড়তি আছে তারটা, এতটা অবধি বাড়তি আছে গিটারের থেকেও। তো আমরা যেহেতু এই দু নাম্বারে লাগাবো, তো সেহেতু আমরা তার থেকে এতটা মতো মানে হেড থেকে একটু বেশি মতো আমরা ইউজ করব, বা বাদ বাকিটা কেটে দিয়ে ফেলতে পারি, বা এখন না কেটে আমরা কি করতে পারি সিম্পলি এর ভেতরে ঢুকিয়ে দিতে পারি।
এইবার যেটা করব আমরা এই কিটাকে আস্তে আস্তে ঘোরাবো, কোন দিকে ঘোরাবো, এই দিকে ঘোরাবো, এই দিকে, কারণ প্রত্যেকটা তার গিয়ে এই দিকে ঘুরেছে, এইভাবে গেছে তারগুলো, তারপর এই দিকে ঘুরেছে। তাহলে আমাদের কি করতে হবে, এরকম করে ঘোরাতে হবে। এবার উপরের তারগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা, উপরের তারগুলো এইভাবে গেছে তারপর এইভাবে ঘুরেছে, যদি আমরা টাইট করতে চাই এইভাবে উপরে তিনটে তার আর নিচে তিনটে তার এইভাবে সোজা গিয়ে তারপর এরকম করে ঘুরেছে, তাহলে আমরা কি করব সিম্পলি এই দিকে ঘোরাবো, তাহলে আমাদের টাইট হবে। এইবার ওখানে ঘোরানোর পর আমরা কি করব, এইটাকে এক হাতে টেনে ধরবো, এই যে ঘরটা আছে এই ঘরটাতে রেখে তারপরে আমরা এইভাবে এই হাতে টেনে ধরবো স্ট্রিংটাকে, তারপর ওইটা ঘোরাবো, মানে এইদিকে কিটা ঘোরাবো। তারপর তোমরা হয়তো দেখতে পাচ্ছ আই থিঙ্ক এখানে মানে তারটা প্যাঁচ খাচ্ছে, তো ঘোরাতে থাকো যতক্ষণ না টান হচ্ছে এই তারটা। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটা গেল তারটা লাগানো, এইভাবে তোমরা সবগুলো তার চেঞ্জও করতে পারো, আবার যদি তার ছিঁড়ে যায় তোমরা লাগাতে পারো আবার নতুন তার। তো এইবার যেটা করতে হবে, এই তারটা কিন্তু টিউন নেই, কিভাবে বুঝবে যে তোমরা তারটা টিউন কিভাবে করবে, তো তো অবভিয়াসলি তোমরা যদি বিগিনার্স হও তাহলে শুনে শুনে ট্রাই করতে পারবে না, তো সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাপ ইউজ করতে হবে। তো ওটা আমি পরের ভিডিওতে কোনো একটা ভিডিওতে বলে দেব যে কিভাবে গিটারটা টিউন করতে হয়। তো আমারটা কাছাকাছি আছে আর কি, মোটামুটি আর কি টিউন কাছাকাছি আছে, এইভাবে আমি টিউন করলাম। এইবার আমি কোনো অ্যাপের সাহায্যে একদম পারফেক্ট টিউন করে নেব, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আই হোপ তোমাদের হেল্প হবে, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।